তোমাদের মধ্যে অনেকে যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছো, কারো কারোর পেপার রিভিউয়ে দিয়েছো, এবং যারা পাস করে তোমাদের রেজাল্ট সার্টিফিকেট হাতে পেয়ে গেছো, এবং যে ট্রান্সফার সার্টিফিকেট সেটাও তোমরা পেয়ে গেছো, এবং তোমরা ভাবছো যে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কবে শুরু হবে। তো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে অটোনোমাস কলেজগুলো রয়েছে, যেমন ধরো সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি, তারপরে আরও যে অটোনোমাস কলেজগুলো রয়েছে, সেই অটোনোমাস কলেজগুলো কিন্তু তাদের অ্যাডমিশন কিন্তু স্টার্ট করে দিয়েছে। সেখানে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে, এবং সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করে কলেজে ভর্তি হতে হয়। কিন্তু যে কলেজগুলো, যেমন ধরো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো যেমন রয়েছে, রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে, যেমন ধরো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, বা কলকাতা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এরকম যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই কলেজগুলোর অ্যাডমিশন কবে শুরু হবে। তো প্রথমেই বলি, কলেজের অ্যাডমিশন শুরু হবে কিন্তু 18 জুলাই থেকে। 18 জুলাই থেকে এই সমস্ত কলেজগুলোর কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে, মানে যেগুলো অটোনোমাস কলেজ বা অটোনোমাস ইউনিভার্সিটি সেগুলো বাদ দিয়ে বাকি কলেজগুলোর অ্যাডমিশন কিন্তু শুরু হবে তোমাদের 18 জুলাই থেকে। এবং এটা কলেজ টু কলেজ ভ্যারি করবে যে কলেজ কখন অ্যাডমিশনটা বন্ধ করবে, তবে যেটা বলা হয়েছে যে 18 জুলাই থেকে শুরু করে 26 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশনের যে প্রসিডিওর, অর্থাৎ ভর্তির যে প্রক্রিয়া, সেটা কিন্তু শেষ করতে হবে। ভর্তির একটা লম্বা দীর্ঘ প্রক্রিয়া চলে। প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে মেরিট লিস্ট বেরোবে, ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, এরকম করে কিন্তু লিস্ট বেরোতে থাকবে। তারপরে সেই অনুযায়ী তোমরা কলেজে অ্যাডমিশন নেবে। এবং এই বছর যারা পাস কোর্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু কোনো নাম্বার লিমিট নেই। বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন নম্বরের উপর নির্ভর করছে। ধরো কোনো কলেজে 60% নাম্বার যে পেয়েছে সে পাস কোর্সে ভর্তি হচ্ছে, তো তার থেকে 60% হচ্ছে হায়েস্ট নাম্বার, যে মানে যে পাস কোর্সে ভর্তি হচ্ছে সে পেয়েছে 60% নাম্বার, প্রথম যে ভর্তি হচ্ছে, মানে যে সে হায়েস্ট পেয়েছে হয়তো। তারপরে ধরো তার থেকে ধরো যারা নিচু নম্বর পেয়েছে, যেমন ধরো কেউ 59% পেয়েছে, 45% পেয়েছে, সে হয়তো লাস্ট অবধি ভর্তি হলো, কিন্তু তার থেকে কম নম্বরে কিন্তু পাস কোর্সে হয়তো সেই কলেজে নেই, কিন্তু অন্য কলেজে দেখা গেলো আবার 45% তুমি কিন্তু পাস কোর্সে চান্স পেয়ে গেলে। এবার অনার্সের জন্য কিন্তু তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে কিন্তু তোমাকে একটা ভালো নম্বর থাকতে হবে, এবং সাথে টোটালে কিন্তু তোমাকে 400 থেকে 450-র উপরে থাকতে হবে। এটা কেন বলছি, কারণ প্রথম লিস্টে তুমি যদি তোমার নাম তুলতে চাও একটা কলেজে, তাহলে সেখানে কিন্তু তোমার 400 থেকে 450-র উপরে যদি তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু ফার্স্ট মানে মেরিট লিস্টে তোমার নাম আসতে পারে। বিশেষ করে 450-র উপরে যদি তোমার নম্বর থাকে, তাহলে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে তোমার নম্বর নামটা আসতে পারে, বা তোমার নম্বর সহ তোমার নামটা কিন্তু তোমার লেখা থাকবে। এবং যাদের ধরো যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো, তেমন ধরো কেউ হিস্ট্রিতে অনার্স নিতে চায়, তাহলে হিস্ট্রিতে যদি তোমার কম নাম্বার থাকে তাহলে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু তোমার নাম আসবে না, অর্থাৎ হিস্ট্রিতে তখন কিন্তু তোমাকে 90-র উপরে নম্বর পেতে হবে, তাহলে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম আসার সম্ভাবনা বেশি। আর যে ধরো কেউ চাইছো যে যেগুলো পপুলার কলেজ বা বেশি জনপ্রিয় কলেজ, খুব ভালো কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা মার্কস লাগে। তবে আমি তোমাদের একটা জিনিস রেকমেন্ড করবো যে একটা কলেজে, পার্টিকুলারলি একটা কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করবে না, একাধিক কলেজে ফর্ম ফিল আপ করো। একটা যদি খুব ভালো কলেজ চুজ করো, তাহলে তার সাথে একটা অ্যাভারেজ কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখো। যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া আগে শুরু হবে ফর্ম ফিল আপের পর, সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে থাকবে, যদি সেখানে ফিসটা খুব বেশি না হয়। তারপরে তুমি চাইলে তোমার নিজের পছন্দ মতো কলেজে বা যে পপুলার কলেজে তুমি অ্যাডমিশন চাইছো, সেখানে যদি তোমার লিস্টে নাম ওঠে, তুমি কিন্তু সেখানে ট্রান্সফার করে নিতে পারবে কলেজে অ্যাডমিশনটা, তাহলে তখন তুমি ওখানে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। তাই যদি যাতে ইয়ার ল্যাপস না হয় বা পরে গিয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হয় বেশি টাকা দিয়ে, অনেক ক্ষেত্রে কিন্তু যারা দেরি করে, তো তাদের জন্য আমি বলবো যে আগে থেকে তোমরা কিন্তু অনেকগুলো কলেজে আবেদন করে রাখো। এবং যেটা 18 জুলাই থেকে শুরু হবে, এবং 18 জুলাই যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তাতে যদি তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হয় যে এই পার্টিকুলার কলেজের ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে, তার জন্য তোমাদের কিন্তু কলেজের ওয়েবসাইটে যোগাযোগ করে, মানে কলেজের ওয়েবসাইটটা ফলো করে রাখতে হবে। যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো, কলেজের ইন্ডিভিজুয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা গুগলে সার্চ করে তোমরা ওটা ফলো করে রাখো, যে এই কলেজটা তুমি ভর্তি হতে চাও প্রতিনিয়ত দেখো। 18 তারিখের আগে আগেই কিন্তু হতে পারে যে এরকম যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, সেক্ষেত্রে তুমি যখন দেখবে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তখন কিন্তু আবেদন করে দিতে পারবে। এবং মোবাইলের থ্রুই কিন্তু আবেদন করা যায়, যদি তুমি একটু জানো মোবাইলের সম্বন্ধে বা ফটো স্ক্যান করতে যদি পারো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে আর বাইরে ক্যাফেতে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে না, আর বাড়িতে যদি বড় দাদা দিদি থাকে তাদের হেল্প নিয়েও তুমি ফর্ম ফিল আপ করে দিতে পারো।
আর যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে কলেজে যখন ভর্তি হবে তখন কিন্তু অবশ্যই যে পে স্লিপগুলো দেবে, যেগুলো চালানগুলো দেবে, সেগুলো কিন্তু যত্ন সহকারে রাখবে, নাহলে ওগুলো হারিয়ে গেলে কিন্তু তোমাদের ফাইন দিতে হতে পারে। আরও একটা কথা বলবো যে এই বছরে কিন্তু অনার্সের জন্য কোনো বছরই যেটা হচ্ছে অনার্সের জন্য কাট অফ মার্কস কিন্তু থাকে না, কলেজ বেসিসে কত নম্বরের ভর্তি হচ্ছে কি সেটার উপর কিন্তু নির্ভর করে। আর কোন সাবজেক্টে অনার্স নেবে অবশ্যই করে নিজেরা ভেবে চিন্তে নিও, কারণ একবার অনার্স নিলে সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, তোমাকে কিন্তু পরিশ্রম করে অনার্সটা চালিয়ে যেতে হবে। এরকমটা করলে হবে না যে ফার্স্ট সেমিস্টারে গিয়ে বা ফার্স্ট ইয়ারে গিয়ে অনার্সটা কেটে গিয়ে জেনারেলে ভর্তি হয়ে গেলে, তাহলে সেটা কিন্তু ভালো দেখায় না। তাই বুঝে শুনে অনার্সটা নেবে, কারণ অনার্সে কিন্তু পড়ার চাপটা থাকে, যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নাও না কেন। আরও একটা কথা যেটা আমি তোমাদের বলতে চাই, যে তোমাদের প্রশ্ন ছিল তাহলে যে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং সাথে অনার্সের কাট অফ মার্কস কত, এবং কলেজের ভর্তি যদি তোমাদের হতে হয় তাহলে কিন্তু এই বছর কিন্তু কেন্দ্রীয়ভাবে যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের কথা বলা হয়েছিল সেটা কিন্তু সেইভাবে কিন্তু অ্যাডমিশন হবে না, যেরকম কলেজের পূর্ণ পদ্ধতি ছিল সেটাতেই কিন্তু অ্যাডমিশন এই বছর অ্যাডমিশন হবে। এবং পরের বছর থেকে কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইনে তোমাদের আবেদন তোমরা করতে পারবে, কিন্তু এই বছরের ক্ষেত্রে কিন্তু পুরনো নিয়মেই কলেজে ভর্তি হওয়া হবে। আর তোমাদের কিন্তু কলেজের ওয়েবসাইট ফলো করে রাখতে হবে, যদি কোনো রকম ফর্ম ফিল আপের সময় কোনো এরর দেখা দেয় তাহলে দেখবে হেল্পলাইন নাম্বার রয়েছে ওয়েবসাইটে, তো সেই কলেজের পার্টিকুলার হেল্পলাইনে তুমি চাইলে যোগাযোগও করতে পারো। আর সেটা কিন্তু অফিস আওয়ার্সে, অর্থাৎ সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টের মধ্যে করলেই কিন্তু হবে, যদি তারপরে করো ফর্ম ফিল আপ তাহলে কিন্তু তুমি কোনো পার্টিকুলারলি কোনো হেল্প পাবে না। এই জিনিসগুলো আশা করি তোমরা মাথায় রাখবে। আর যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।